ভারতবাসীকে একত্রিত করার লক্ষ্যে এবং দলিত মানুষদের প্রাপ্য সম্মান দেওয়ার লক্ষ্যে সারা জীবন কাজ করেছেন বাবা সাহেব। তার এই লড়াই এবং অবদানকে সম্মান জানাতে সমগ্র রাজ্য জুড়ে বুথে বুথে তার 68তম তিরোধান দিবস পালন করছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। আগরতলা শহরে রাজ্য বিজেপির প্রধান কার্যালয়ে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত থেকে বুধবার এমনটাই বললেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এই দিনের অনুষ্ঠানে অংশ নেন ত্রিপুরা সরকারের মৎস্য তপশিলি জাতি কল্যাণ এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাসও। ডক্টর ভীমরাও আম্বেদকরের ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করে তাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, বাবা সাহেবের প্রয়াণ দিবস পালন করতে রাজ্য জুড়ে নানান সেবামূলক কর্মসূচির উদ্যোগ নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। আমরা সবাই জানি যে ভারতরত্ন ডক্টর বাবা সাহেব আম্বেদকরজি আজকে প্রয়াণ দিবস। 1956 সনের এই 6ই ডিসেম্বর ওনার প্রয়াণ হয়েছিল। ওনার এই প্রয়াণ দিবসে ওনাকে স্মরণ রাখার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিভিন্ন বুথে বুথে আমরা ওনার এই মৃত্যু দিবসটাকে আমরা পালন করছি। তার একটাই উদ্দেশ্য, উনি এই ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি আমাদেরকে সহযোগিতা করেছিলেন এবং সমাজের অস্পৃশ্যতাকে দূর করার জন্য, সকলের অধিকার সমান অধিকারকে পালন করার জন্য উনি যেভাবে আমাদের সমাজকে একত্রিত করার যে প্রয়াস করেছিলেন, তাই ওনার এই মৃত্যু দিবসটাকে স্মরণ রেখে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি আজকের এই ওনার মৃত্যু দিবসটা। বর্ণবৈষম্য এবং নিপীড়নের মতো সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই জারি রেখেছিলেন ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডক্টর বিআর আম্বেদকর। দলিত এবং সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর সামগ্রিক বিকাশ সুনিশ্চিত করতে তার চিন্তাভাবনাকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত থেকে বুধবার এমনটাই বললেন রাজ্য সরকারের মৎস্য তহশিলে জাতি কল্যাণ এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। সংবিধান প্রণেতা আমাদের সবার গর্ব ভারতরত্ন ডক্টর বিআর আম্বেদকরের আজ প্রয়াণ দিবস। ওনার প্রয়াণ দিবসে প্রথমে আমি আমার হৃদয়ের গভীর থেকে বিনীত শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ওনার আজ প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির উদ্যোগে ওনার শ্রদ্ধার্ঘ জ্ঞাপন অনুষ্ঠান আমরা এখানে আয়োজন করেছি এবং সেখানে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। মূল উদ্দেশ্য হচ্ছে ভারতরত্ন ডক্টর বিআর আম্বেদকর প্রত্যেকটা ভারতবাসীর জন্য যে কাজ তিনি করে গেছেন, তার অবদান, তার কৃতিত্ব সত্যি অনস্বীকার্য এবং সংবিধান তৈরি করে প্রত্যেকটা ভারতবাসীর জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করার মতো যে কৃতিত্ব এবং তিনি যে দিশা আমাদেরকে দেখিয়ে গেছেন, বিশেষ করে আনটাচেবিলিটির বিরুদ্ধে এবং বিশেষ করে তপশিলি জাতি অংশের মানুষ, দলিত অংশের মানুষ, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে ওনার যে দীর্ঘ লড়াই এবং যেভাবে উনি তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করেছিলেন, সেটা আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমরা মনে করি শুধু আজকের দিনেই নয়, ডক্টর বিআর আম্বেদকর প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের হৃদয়ে থাকবেন, তাকে হৃদয়ে জায়গা দিই আমরা তাকে শ্রদ্ধা জানাতে চাই। তো আজকের এই প্রয়াণ দিবসে পুনর্বার ওনার প্রতি আমার বিনীত শ্রদ্ধা জানাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা ওনার যে কৃতিত্ব আমরা সারা জীবন বহন করে নিয়ে যেতে চাই, এটাই আজকের আমাদের মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।